আজকের গল্পটা শুরু করছি ঋষিকেশ জিএমভিএন ভারত ভূমি থেকে। তো আমরা জিএমভিএন থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গম দেখতে, ত্রিবেণী ঘাট ঋষিকেশ। তো এখান থেকে 2.3 কিলোমিটার দেখাচ্ছে, তো আমরা হেঁটেই যাব, কারণ এখানে টোটোকে জিজ্ঞেস করলাম, টোটো বলল যে 100 টাকা দুজনাতে। তো এইটুকু রাস্তা, সবাই বলছে হেঁটেই যাব, হেঁটে যাই দেখি কী হয়, কতটা কী রাস্তা। জিএমভিএন থেকে সোজা এসে এখানে একটা চক, চক থেকে এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে, তাহলে চলে যাব সোজা ত্রিবেণী ঘাট। পেয়ারা 100 টাকা কিলো, খুব মিষ্টি। সোজা এসে আবার রাইট টার্ন নিতে হবে, দেরাদুন রোড থেকে হরিদ্বার রোডে পড়ে সেখান থেকে রাইট সাইডে গেলেই ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাটে ঢোকার আগে ছোলা কুলচা 40 টাকা প্লেট, মানে 20 টাকা পার পিস, ভালোই খেতে। ঠিক আছে, ত্রিবেণী ঘাটে আমরা চলে এসেছি। ত্রিবেণী ঘাটের রাস্তা, এখানে অনেক কিছুই পাওয়া যায়, মিষ্টি দোকান, শাড়ি, জামা কাপড়ের দোকান এসব রয়েছে, আর হটটট রয়েছে, একটা ঠাকুরের মূর্তির দোকানও রয়েছে, কারণ ঠাকুরের বিভিন্ন মূর্তিও পেয়ে যাবে। ত্রিবেণী ঘাটে প্রবেশ করার ঠিক পূর্বেই বাঁ সাইডে রয়েছে প্রাচীন মা কালী মন্দির। ঋষিকেশের ত্রিবেণী ঘাট সকলের জন্য একটি পবিত্র স্থান। মনে করা হয় যখন জরা ভগবান শ্রীকৃষ্ণকে পায়ে তীর মেরেছিল, ভগবান শ্রীকৃষ্ণ তখন এই ঘাটে এসেছিলেন। এখানে সারা বছরই মানুষের ভিড় থাকে। ঋষিকেশের ত্রিবেণী ঘাটে এটি বিশ্বাস করা হয় যে যখন কেউ এই ঘাটে ডুব দেয় তখন এটি ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে দেয়, যার ফলে ব্যক্তিটি আবার একটি বিশুদ্ধ আত্মা লাভ করেন। ত্রিবেণী ঘাট, তো এটা এখানকার সব থেকে পপুলার ঘাট, যারা ঋষিকেশ আসে তারা অবশ্যই ত্রিবেণী ঘাটে আসে, সুন্দর একটা জায়গা, এখানে অবশ্যই আসতে হবে। আর এখানকার একটা ফুল আধ্যাত্মিক একটা পরিবেশ তো রয়েছে যেটা সবাইকে মুগ্ধ করে। ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী ঘাট, আমি এখন জলের মধ্যে নেমে পড়েছি, তো ওই দিকটাতে যাবো। ত্রিবেণী ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার চলে যাচ্ছি শ্রী ভারত আশ্রম, এখান থেকে 400 মিটার মতো, তো ঘাটেই চলে যাবো। চলে এসেছি শ্রী ভারত মন্দির। একটা মিউজিয়াম রয়েছে, কিন্তু মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ না, তো ভিডিও করতে পারলাম না। মিউজিয়ামে কিছু ছোটো ছোটো পুরোনো দিনের মাটির তৈরি জিনিসপত্র, শিবের মূর্তি, হিউম্যান স্কাল্পচার এগুলো রয়েছে। শ্রী ভারত মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আরেকটা মন্দির রয়েছে যেখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে ওপরে, আর নিচে ভোলেনাথের মূর্তি, আর মেন মন্দিরটার মধ্যে রয়েছে বিষ্ণু মূর্তি, তো সেটা দেখাতে পারলাম না কারণ ফটোগ্রাফি ওখানে অ্যালাউ নয়। ভোর 5টা থেকে সকাল 11টা অবধি খোলা থাকে, তারপর আবার 1টা থেকে খোলে। তো ভারত মন্দির থেকে আমরা চলে যাচ্ছি সোজা রামঝুলা, এখান থেকে টোটো পেয়ে গেছি, টোটো পার হেড 20 টাকা করে নেবে। পথে পড়বে চন্দ্রভাগা নদীর ওপর চন্দ্রভাগা পুল, এটা খুবই সুন্দর। রাস্তায় চন্দ্রভাগা পুল আমরা পেরিয়ে যাচ্ছি, এখানে চন্দ্রেশ্বর ভগবানের একটা শিবের মন্দিরও রয়েছে, সেটা আমরা এখন যাবো না, দেখি সম্ভব হলে সময় হবে আমরা সেটা পরে যাবো। রিভার র্যাফটিংয়ের জন্য চলে গেল এখান থেকে,
আমরা রামঝুলা যাওয়ার জন্য রাস্তাতে নেমে গেলাম, এখানে জানকী ঝুলা রয়েছে, তো জানকী ঝুলা থেকে চলে যাব এখন সোজা হেঁটে, ওইদিকে গেলেই বলছে রামঝুলা পাওয়া যাবে, তো চলে যাই দেখি জানকী সেতু দিয়ে রামঝুলার দিকে, তাহলে জানকী সেতুটাও দেখা হয়ে যাবে, তো তারপর আমরা রামঝুলার দিকে যাব এবং সেখান থেকে লক্ষ্মণ ঝুলাও যাওয়া যাবে, লক্ষ্মণ ঝুলা, কিন্তু লক্ষ্মণ ঝুলা যেটা হচ্ছে সেটা এখন বন্ধ আছে, রেনোভেশনের কাজকর্ম চলছে, তো দেখা যাবে কিন্তু মাঝে যাওয়া যাবে না, চলো যাওয়া যাক। এখানে অনেক জায়গা থেকেই তোমরা টিকিট পেয়ে যাবে আর রিভার র্যাফটিংয়ের অ্যাডভেঞ্চারের অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনেক জায়গাতেই রয়েছে, ভিডিওতে তোমরা নাম নাম্বার দেখতেই পাচ্ছ, তোমরা এখানে এসে কন্ট্যাক্ট করে যেতেই পারো। জানকী ঝুলার আগেই রয়েছে ইস্কন দ্বারা পরিচালিত মধুবন আশ্রম। মধুবন আশ্রম থেকে ঘুরে বেরিয়ে পড়লাম, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, একটা রাম মন্দির রয়েছে, আর এছাড়া রয়েছে প্রভুপাদের মূর্তি, তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো পুরোটা ভেতরের মন্দিরগুলো ভিডিও করতে পারলাম না, যতটা পারলাম তোমাদের দেখালাম। এবার চলেছি আমরা জানকী সেতু, জানকী সোজা চলে যাবো রামঝুলা, তো জানকী সেতু চলে এসেছি, এবার জানকী সেতুটাকে পেরোবো পেরিয়ে আমরা যাবো রামঝুলা। জানকী সেতু দিয়ে আমরা যাবো ওই পারে, আর এর নিচে এখানে একটা মোক্স ঘাট বলে একটা শ্মশানও রয়েছে, তো মোক্স ঘাট দুয়ার নাম আছে, তো এখানে একটা শ্মশানও রয়েছে, তো আমরা এবার উপরে যাব, উপর থেকে জানকী সেতু পার হয়ে রামঝুলার দিকে যাব। এখানে বলে রাখি ঋষিকেশে রামঝুলা, লক্ষ্মণঝুলা ও জানকীঝুলা এই তিনটি ব্রিজের মধ্যে একমাত্র জানকীঝুলা দিয়েই যান চলাচল করতে পারে। জানকীঝুলাতে তিনটি লেন রয়েছে, সেখানে লেফট সাইড ও রাইট সাইডের লেন দিয়ে মোটর বাইক ও সাইকেল যাতায়াত করতে পারে, আর মধ্যখানে রয়েছে মানুষের চলাচলের জন্য। জানকী সেতু ক্রস করে ফেললাম, তো জানকী সেতু ক্রস করে এবার লেফট সাইড ধরে যাব রামঝুলার দিকে। আচ্ছা, এটা রামফল, তো ভগবান রাম যখন বনবাসে ছিলেন তো তখন এই ফল খেয়েছিলেন, তো সেটাই রামফল আর কি। আর ইয়ে কিতনা কাটা হ্যায়, কিতনা হ্যায়, 20 রুপিস কা, আচ্ছা 5 পিস জো হ্যায় উসকা হ্যায় 20 রুপিস। খুব সুন্দর বলে ভাই, মিষ্টি আর টক টক হালকা, সমুদ্রে বীচ রয়েছে, ভালো খেতে। জানকী সেতু অপোজিট পারে, জানকী সেতুর এপারে এসে দাঁড়িয়ে রয়েছে, এবার যাবো রামঝুলার দিকে। জানকীঝুলার ঠিক এই প্রান্তে রয়েছে বিটেলস আশ্রম, এখানে অনেক মেডিটেশন ক্যাম্প রয়েছে, আমাদের সময়ের অভাবের জন্য এবং আশ্রমটি সেই সময় বন্ধ থাকার জন্য আমরা প্রবেশ করতে পারিনি। উঠতে পারছে না, এই একজনকে তুলেছে, দ্বিতীয় জন উঠেছে। হিমালয়ের পাদদেশে গঙ্গার তীরে অবস্থিত পরমার্থ নিকেতন ঋষিকেশের সব থেকে বড় আশ্রম, এই আশ্রমে যে কোনো ধর্মের মানুষেরই প্রবেশের অধিকার রয়েছে। এই আশ্রমে রয়েছে একটি কল্পতরু বৃক্ষ, আপনি এই বৃক্ষের সামনে দাঁড়িয়ে সৎভাবে
যা প্রার্থনা করবেন তা অবশ্যই ঘটবে। পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে অবশ্যই আসবে। আর এখানে কল্পবৃক্ষ বৃক্ষ রয়েছে, কল্পবৃক্ষ যেটা আমরা শুধু শুনেই এসেছি, দেখতে পাই না, এখানে রয়েছে। তো কল্পবৃক্ষের সামনে তোমরা অবশ্যই দাঁড়িয়ে যা কিছু প্রে করবে অবশ্যই সেটা সত্যি হবে, এরকমই মান্যতা, তো আসতেই হবে। চলো এবার এগিয়ে যাই, দেখি খিদে পেয়েছে। চটিওয়ালা রেস্টুরেন্টে যাবো, এখানকার খুব ফেমাস রেস্টুরেন্ট। চটিওয়ালা খুঁজতে খুঁজতে চলে এসেছি, ঠিক রামঝুলার অপোজিটেই চটিওয়ালা। তো চলো আগে যাই, দেখি কি পাওয়া যায়। চটিওয়ালা রেস্টুরেন্টে পৌঁছে গেছি অবশেষে, তো আপাতত খেয়ে নিই খাবারটা, খেয়ে দেখি কি হয়। আমরা বেশি কিছু অর্ডার করিনি, কারণ অলরেডি সারা রাস্তা খেতে খেতে আসছি। তো একটা ধোসা আর একটা ভেজ পোলাও, সবই ভেজ এখানে, এই নিয়েছি আপাতত। ধোসাটা বেশ ভালো, পোলাওটা আমাদের ওখানকার মতো না, নর্মাল, মিষ্টি নেই। ধোসাটা ভালো, আর কোয়ান্টিটি পোলাওয়ের প্রাইস তুলনায় আমার মনে হয় একটু কমই, একটু না অনেকটাই কম। আর 200 কত জানো, 220, 220 রুপিসে একজনেরও খুব ভালোভাবে পেট ভরবে। চটিওয়ালা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম, খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, তবে দাম তুলনায় কোয়ান্টিটি খুব একটা ভালো না। আর পোলাওটা আমার খুব একটা ভালো লাগেনি, ধোসাটা তবে আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবার চলো রামঝুলার দিকে যাই, সামনেই রামঝুলা, অপোজিটে রামঝুলা, তো রামঝুলায় যাবো। রামঝুলা থেকে আবার দেখি লক্ষ্মণঝুলার দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেন তারপরে সোজা আরতি দেখতে। চলো রামঝুলার দিকে যাই। রামঝুলায় ঢোকার আগেই, রামঝুলায় ঢোকার আগে হনুমানজির দর্শন করে এবার চলো রামঝুলার দিকে। রামঝুলায় হনুমানজির সামনেই বসে আছি, সাক্ষাৎ হনুমানজি। রামঝুলা, আমরা এখন রামঝুলায় যাচ্ছি। ও মা, এ তো দুলছে রে মঙ্কা, না না চল। আমরা এখন রামঝুলায় উঠে গেছি, নড়ছে, ভয় লাগছে না, যদিও রামের নাম রয়েছে, ভয় কিসের। আমরা চলেছি লক্ষ্মণঝুলার পথে, কেউ নেই এই রাস্তায়, দেখছি আমরাই একা একাই চলেছি, কেউ আসছেই না এই রাস্তায়। আমি জানি না লক্ষ্মণঝুলা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, চলো এগিয়ে যাই।
বলছে তো সামনে হেঁটেই যাচ্ছি, রামঝুলা থেকে অলমোস্ট 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মনে হয় হেঁটে ফেলেছি। সবাই বলছে এই সামনে এই সামনে এই সামনে, এই করতে করতেই চলেছি তারকেশ্বরের মতো এই সামনে। অবশেষে লক্ষ্মণঝুলা দেখা পেয়েছি, ওই যে দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই লক্ষ্মণঝুলার কাজ চলছে। লক্ষ্মণঝুলার পাশে রয়েছে ত্র্যম্বকেশ্বর মহাদেব মন্দির। লক্ষ্মণঝুলা ত্র্যম্বকেশ্বর মহাদেব মন্দিরের ওপর থেকে নেমে যাচ্ছি, কত ওপরে এসেছি কত তলা আইডিয়া নেই, জাস্ট দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব নেওয়ার ছিল ফটো তো নিয়ে নিলাম, আর ঠাকুরকে খুব তাড়াতাড়ি প্রণাম করলাম, কিছু করার নেই তাড়াহুড়োর মধ্যেই যতটা পারলাম। এবার ছুটতে হবে আবার ত্রিবেণীঘাটে, ওখানে গঙ্গা আরতির জন্য, তো সেই জন্য আবার তাড়াহুড়ো করছি, ছুট লাগাচ্ছি, দেখি এখান থেকে কী পাই। টোটো মনে হয় পাবো না, এখান থেকে ট্যাক্সি মনে হয় পাওয়া যাবে, তো আমি দেখি কি পাই, তারপরে দেখা হচ্ছে আবার ত্রিবেণী ঘাটে। গঙ্গা আরতি হয় নিচে, এখানেও নিচে গঙ্গা আরতি হয়, কিন্তু আমরা যাবো এখন ত্রিবেণী ঘাটে, তাড়াতাড়ি পৌঁছতে হবে 6টাতে আরম্ভ হয়। একটা গাড়ি পেয়ে গেছি এখান থেকে, তো এবার এখান থেকে একটা রামঝুলাতে যাবে, তো আমরা একটু শেয়ার করে নিয়েছি, তো শেয়ারে 150 টাকা যে ভাড়া অ্যাকচুয়ালি, তো ওরা 60 টাকা লাইট জ্বলছে, লাইট জ্বলা সব শুরু হচ্ছে আস্তে আস্তে রামঝুলাতে। ঋষিকেশের আরতি শেষ হয়ে গেল, তো এবার আমরা যাব হোটেলের দিকে, সারাদিন ঘুরছি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি, এবার সোজা হোটেলের দিকে যাবো, কালকে আবার সকালে উঠে এখান থেকে বাস ধরে সোজা চলে যাবো হচ্ছে সোনপ্রয়াগ, তারপরে বলি তো। ঋষিকেশ থেকে এবার আমরা সোজা চলেছি সোনপ্রয়াগের পথে, সেখান থেকে গৌরীকুণ্ড হয়ে আমরা পায়ে হেঁটে যাব কেদারনাথ, তো আমরা এর পরের পর্বে দেখব সম্পূর্ণ কেদারনাথ যাত্রা। তো ঋষিকেশ যাত্রা আমাদের এবারকার মতো এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।